এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। নেতাজির 125তম জন্মবার্ষিকীতে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সামনেই মুখ্যমন্ত্রীর ভাষণের আগে উঠেছিল জয় শ্রীরাম স্লোগান। এবার গান্ধীজির মৃত্যুবার্ষিকীতেও দূরে থাকল না রাজনৈতিক চাপানোতর। শনিবার মহাত্মা গান্ধীর মৃত্যু দিবসে শিলিগুড়ির কোটমোড়ে তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির উদ্যোগে সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানের ব্যানারে লেখা ছিল, আমার রাম বাপু আর তোমার রাম নাথু। শিক্ষাবন্ধু সমিতির অনুষ্ঠানে ছিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। এই অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্যের আগে জয় শ্রীরাম স্লোগান নিয়ে বিজেপিকে কটাক্ষ করেন তিনি। রাম হচ্ছে একটা প্রতীক, একটা সিম্বল, যে কোনো জায়গাতে এটা ব্যবহার করে রামের প্রতি কোনো সম্মাননা জানানো হচ্ছে না। যারা যে বানর সেনারা এই কাজগুলো করছে, আমার খুব সংশয় আছে তারা কতখানি রামায়ণ পড়েছে, রামকে তারাই ধুলোয় নামাচ্ছে। তৃণমূলের শিক্ষক সংগঠনের অনুষ্ঠানে রামের নামে পোস্টার নিয়ে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। অবশেষে তৃণমূলও বুঝতে পারলো যে রামকে ছাড়া তাদের গতি নেই। এটাই আজকের দিনে প্রাসঙ্গিক, খালি বিজেপি না, তৃণমূলকে রামের আশ্রয় নিতে হবে। সব মিলিয়ে ভিক্টোরিয়া বিতর্কের রেশ শেষ হওয়ার কোনো লক্ষণ চোখে পড়ছে না। মলয় চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, দার্জিলিং। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না, জেদ সীমানা পেরিয়ে, প্রতিবাদ সীমানা পেরিয়ে, জাগরণ সীমানা পেরিয়ে, আগামী সীমানা পেরিয়ে, সীমানার মানা না মেনে এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।